লিটনকে কোনো ব্যাটসম্যানই মনে করছে না নীতিশ রানা। টসের সময় তিনি জানিয়েছেন অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে তারা। আরও একবার কলকাতা নাইট রাইডার্সে উপেক্ষিত লিটন দাস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে কলকাতার জার্সিতে খেলার কথা ছিল লিটনের। লিটনকে নিয়ে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ মাতামাতি চললেও মাঠের ক্রিকেটে টাইগার ক্রিকেটারের উপর আস্থা রাখতে পারছে না কলকাতা নাইট রাইডার্স, যা লিটনের জন্য রীতিমতো অপমানজনক। তারা গত ম্যাচে শূন্যতে আউট হওয়া রহমানুল্লাহ গুরবাজের উপর আরও একবার আস্থা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ ওয়াংখেড়ে স্টেডিয়াম টসে হেরে ব্যাটিংয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। আর টসের সময় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে কলকাতা অধিনায়ক নীতিশ রানা জানিয়েছেন অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে তারা। এমনকি ইম্প্যাক্ট ক্রিকেটারের তালিকায়ও রাখা হয়নি লিটন দাসকে, সেখানে আছেন জেসন রয়। গত ম্যাচে শূন্যতে আউট হওয়া রহমানুল্লাহ গুরবাজের উপর আস্থা রেখে ওপেনিংয়ের পরিকল্পনা সাজিয়েছে দলটি। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় দুই পরাজয়।